নমস্কার বন্ধুরা, বনশ্রীর হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি তেল ছাড়া লাল শাক। লাল শাক আমরা অনেকভাবেই খেয়ে থাকি, আজ আমি কীভাবে তেল ছাড়া লাল শাক তৈরি করব সেটাই দেখাবো। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি আমার সাথে থাকার অনুরোধ রইল। এখানে আমি এক আটি লাল শাক নিয়ে নিয়েছি। লাল শাকের ডাঁটাগুলো আমি কেটে ফেলে দিয়ে শাকটাকে খুব ভালো করে জল বদলে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো রসুন, দুটো রসুনের কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি। এগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি মিক্সার গ্রাইন্ডারে করে নেব, আপনারা চাইলে শিলপাটায়ও এর পেস্ট তৈরি করে নিতে পারবেন। চলে যাচ্ছি রান্নায়। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তিন চারবার ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোকে আমি কুচিয়ে নিয়ে নিই। শাকগুলো ভালো করে ধুয়ে গোটা গোটাই আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই শাকগুলোকে কুচিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি এইভাবেই করি, তাই এইভাবেই শেয়ার করছি। সমস্ত শাকগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য বা 1/4 চা চামচ লবণ। লবণটা প্রথমে কম দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল, যাতে শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়। এবার আমি লো ফ্লেমে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এদিকে আমি রসুনটাকে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে থেকে যতটা লাগবে আমি ততটুকু ব্যবহার করব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা খুললাম। দেখুন পরিমাণে অনেকটাই কমে গেছে। ওপরের দিকে শাকগুলো আমি খুন্তির সাহায্যে নিচের দিকে করে দিচ্ছি। শাকের মধ্যে অনেকটাই জল রয়ে গেছে। আমি শাকটাকে আবারও সেদ্ধ করার জন্য ঢেকে দেব। আবারও আমি ঢেকে আমি রান্না করে নিচ্ছি আরও 10 মিনিট। 10 মিনিট পর ঢাকা খুললাম। দেখুন, দেখেই মনে হচ্ছে শাকগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা খুন্তির সাহায্যে শাকগুলোকে এইভাবে স্ম্যাশ করে নিচ্ছি। আরও ভালো করে স্ম্যাশ করার জন্য আমি একটা ডাল ঘুটনি নিয়ে নিচ্ছি বা ডালের কাঁটা, ওটা দিয়ে শাকটাকে আমি ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এই সময় ফ্লেমটাকে লোতেই রেখেছি। ভালো করে স্ম্যাশ করে নিয়ে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে আরও মিনিট খানিক আমি শাকটাকে ভেজে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আরও মিনিট খানিক শাকটাকে আমি ভেজে নিয়েছি। এবার এই রসুনের পেস্ট থেকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন। আমি এক আটি শাক নিয়েছিলাম, সেই হিসেবে রসুনটা এর মধ্যে ব্যবহার করলাম, বাদবাকি আমি রেখে দেব। আর দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিইনি, গোটাই রেখেছি। যার ঝালের প্রয়োজন হবে সে খাওয়ার সময় ডোলে খেতে পারবে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে শাকটাকে রসুনের পেস্টের সাথে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না শাকটা কড়ার গা থেকে আলগা হয়ে আসছে। বাচ্চারা অন্য কোনো শাক খেতে না চাইলেও এই লাল শাক খেতে খুবই পছন্দ করে, কেননা এই শাক দিয়ে ভাত মাখলে ভাতগুলো লাল লাল দেখতে হয়। আর একটু লবণ লাগবে, আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। আর বন্ধুরা, এই লাল শাকের গুণাগুণ প্রচুর। এই শাক আমাদের রক্তাল্পতা দূর করে, চোখ ভালো রাখতে সাহায্য করে এবং ক্যান্সারও প্রতিরোধ করে। লাল শাকে এমন উপাদান আছে যেটা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাকে ঠিক রাখে এবং আমাদের হার্টকেও ভালো রাখতে সাহায্য করে এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। দেখুন শাকটা ভাজতে ভাজতে কড়ার গা থেকে ছেড়ে আসছে এবং একটা ডো ফর্ম তৈরি হয়ে গেছে। এরকম যখনই ছেড়ে আসবে এবং একটা ডো মতো হয়ে যাবে, তখনই বুঝতে হবে শাকটা হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। গরম ভাতের সাথে অল্প লেবুর রস বা কাসুন্দি দিয়ে এই শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারাও অবশ্যই এইভাবে একবার শাক খেয়ে দেখবেন। খেতে যেমন ভালো, স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। আর যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, নমস্কার।